আমি এটা অ্যাকচুয়ালি বাজাচ্ছি লিড গিটার, মানে গিটার না, আমি XPS 10 সিনথেসাইজার থেকে এটা লিড গিটার টোন আছে, সেই টোনটাকে আমি এতে বাজাচ্ছি। আমাদের যে কোনো স্টেজে হয়তো আমরা সবসময় লিড গিটার নিয়ে যেতে পারি না, নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যখন লিড গিটার নেই, লিড গিটার মানে একটা সুন্দর এবং মিষ্টতায় ভর্তি পরিপূর্ণ একটা গিটার, অনেক দামি গিটার হয় এগুলি, এগুলি কম পয়সায় পাওয়া যায় না, তা সেই লিড গিটার টোনকে অরিজিনাল টোনে যাই হোক সিনথেসাইজার থেকে কিছুটা আনা যায়। লিড গিটারের যে কিছু কাজ এতে পারা যায়, পুরোটা হয় না। তা সেই ক্ষেত্রে লিড গিটার আপনি কীভাবে বাজাবেন, যারা নতুন কিবোর্ডিস্ট আছেন শিক্ষণরত, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে টোন আপনি এতে ক্যাপচার করা আছে হয়তো 700 কি 500 750 যাই থাক, তা আপনি সেই টোনকে তার মধ্যে থেকে আপনাকে বাছাই করে নিতে হবে এবং ফেভারিট বাটন টিপে আপনাকে সেই টোন, এখানে 0 থেকে 9 অবধি আছে, আপনি এতগুলো টোনের যে কোনো একটা সেভ করে নিতে পারেন। সেভ কীভাবে করবেন আপনারা তো জানেন, ফেভারিট বাটন টিপে আপনি সেভ করে নেবেন আপনার ইচ্ছা মতো। আপনি দেখা যাচ্ছে কোনো কোনো বাউল গানেও লিড গিটার বাজানো যায়, এতে গানটা ফুটে উঠবে, মানে গানের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, ঠিক আছে, সে আপনার গানটি সুন্দর লাগবে। আর মানে আধুনিক গান বা আপনি এমন আছেন নজরুল গীতি আপনি এতে বাজাতে পারবেন, এই যে আমি লিড গিটারটা বাজাচ্ছি, মানে একটা টোন দিচ্ছি এতে, এতে একটা গানের মাধুর্যতা বৃদ্ধি পাবে, আপনি গানটাকে সুন্দর করতে পারবেন। তা আপনারা চেষ্টা করবেন ফেভারিট বাটন রেখে লিড গিটারটাকে খুঁজে এবং লিড গিটারটাকে আমাদের ইচ্ছা মতো আমরা টোনটাকে একটু পরিবর্তন করা যায়, যাতে হয়তো আমার ইচ্ছা এটাকে মোটা সাউন্ড বা সূক্ষ্ম বা সরু সাউন্ড আমি আনতে পারি মিষ্টতার জন্য, বেশি কানে লাগার জন্য, সেক্ষেত্রে সরু সাউন্ড লাগবে। আমার এতে সাউন্ডটা সরুই করা আছে, আশা করি ভালোই লাগলো। কোনো সহযোগিতা লাগলে আমাকে ফোন করবেন, আমি ডেসক্রিপশন নাম্বারে ফোন নম্বর দিয়ে দেবো। নমস্কার।